أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك فارغب صدق الله العلي العظيم شكرا দর্শক শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে প্রফিটিক মেডিসিন ও কাউন্সেলিং সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আমরা মানব জীবনে প্রায়শই নানামুখী সমস্যা শারীরিক অসুস্থতার সম্মুখীন হই কখনো কখনো আমরা মানসিক সমস্যার এবং মানসিক অসুস্থতারও সম্মুখীন হই জীবন আছে বলেই আমাদের সুস্থতা অসুস্থতা সমস্যা এবং সমাধান তাই আমরা অন্যান্য যে কোনো সমস্যায় পড়লে যতটুকু না লজ্জিত বোধ করি যতটুকু না নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করি সবচেয়ে মজার বিষয় বা আফসোসের বিষয় হচ্ছে আমরা যখন কোনো যৌন বিষয়ক সমস্যায় পড়ি তখন দেখা যায় যে লজ্জার কারণেই হোক অথবা জড়তার কারণেই হোক আমরা এই বিষয়টা কারোর সাথে শেয়ার করি না এই বিষয়টা নিয়ে আমরা নিজেদের ভিতরেই কষ্টে থাকি আর যার ফলশ্রুতিতে প্রায়শই দেখা যায় যে আমাদের সংসারে আমাদের সমাজে নানা রকম ঝামেলা সৃষ্টি হয় কখনো বা স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব সৃষ্টি হয় কখনো বা পরকীয়া প্রেমের সৃষ্টি হয় অথবা কখনো বা অনেক সংসারে ফাটল বা ভাঙনের সৃষ্টি হয় এর পিছনে অন্যতম কারণ হচ্ছে রিসার্চ করে দেখা যাচ্ছে যে স্বামী অথবা স্ত্রী কোনো এক পক্ষের যৌন সমস্যা অর্থাৎ তারা শারীরিকভাবে অসুস্থতার কারণে তবে এটা কোনো সমস্যার বিষয় নেই আমাদের আর দশটা রোগের মতো জ্বর কাশি ঠান্ডা হাঁপানির মতোই যৌন সমস্যা একটি রোগ যেটা যেমন সমস্যা তার সমাধানও আছে আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চয়ই প্রত্যেকটা সমস্যার সাথে একটি সমাধানও রয়েছে আর হুজুর আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোনো রোগ নেই যার ঔষধ পৃথিবীতে নেই সুতরাং যারা আমরা যৌন বিষয়ক নানা সমস্যায় ভুগছি তারা লজ্জিত না হয়ে অতি সত্বর কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব আর ডাক্তারকে দেখিয়ে তার পরামর্শ অনুপাতে আমরা চিকিৎসা গ্রহণ করব আরেকটি বিষয় এখানে সচেতনতার বিষয় আছে যে আমরা প্রায়শই একটি জিনিস লক্ষ্য করি যে ফুটপাতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হাতুড়ে ডাক্তার অথবা ক্যাম্পাসারদের কবলে পড়ে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাই এবং সেই ওষুধ খেয়ে আমরা আমাদের যৌন জীবনে আরও বেশি সুস্থ হয়ে পড়ি এছাড়াও আমরা রাস্তাঘাটে বিভিন্ন তাবিজ কবচ বুটিক বটিকা এগুলো দেখি তারপরে অনেক হাস্যকর এবং অনেক মজাদার ক্যাম্পাসারদের কথাবার্তা শুনি দেখি যে সেখানে অসংখ্য লোক ভিড় করে আছে আসলে এই আমি এটা খুবই পরিতাপের বিষয় তারা আসলে কি জানেন তারা আপনাদেরকে কি পরামর্শ দিবেন তাদেরকে দেখেই তো বোঝা যায় যে তারা আপনাদের পকেট কাটার ধান্দায় আছেন যার কারণে যারা এই ধরনের সমস্যায় আছেন তারা অবশ্যই কোনো বিজ্ঞ এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আলোচনা করবেন আর যে সমস্ত যৌন সমস্যায় আমরা পুরুষরা সচরাচর ভুগি এটা তিন প্রকারে প্রথমে হচ্ছে আমরা ইরেকশন ফেইলিওর অর্থাৎ আমরা আমাদের পুরুষ অঙ্গ উত্থানে ব্যত্যয় ঘটে অথবা ব্যর্থ হই দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পেনিট্রিশন ফেইলিওর যেটা আমরা হচ্ছে আমরা স্ত্রীদের যোনি দ্বার ছেদনে ব্যর্থ হই অর্থাৎ আমরা আমাদের পুরুষাঙ্গ এত পরিমাণে স্ট্রং হয় না যে আমরা আমাদের স্ত্রীদের সাথে সঙ্গম করতে সম্ভব হব আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার আগেই বীর্যপাত ঘটান এই তিনটি সমস্যা আসলে মৌলিক যৌন সমস্যা পুরুষের এই তিনটি সমস্যার পিছনে অনেক কারণ আছে কিছু কারণ মানসিক কিছু কারণ শারীরিক তবে সব কিছুরই চিকিৎসা আছে ইনশাল্লাহ যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা লজ্জা না করে তারা অবশ্যই কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন এবং তার পরামর্শ অনুপাতে ইনশাল্লাহ চললে আল্লাহ তাআলা সবাইকে সমস্যার সমাধান দিবেন আশা করি সবার জন্য দোয়া করি এবং সবার সচেতনতা এবং সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং মতামত করুন এছাড়াও যৌন বিষয়ে কোনো সমস্যা সমাধান অথবা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রফিটিক মেডিসিন ও কাউন্সিলিং সেন্টার আমাদের নাম্বার হচ্ছে 01945266938 ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু